তানবীর আদনান নামে একজন ভাই জানতে চেয়েছেন, চরম বিপদের সময় যদি ঋণ টাকা না পাই, হাওলাত না পাই, তাহলে কি সুদে টাকা নেওয়া যাবে? ভাইজান, না, সুদে না টাকা নেওয়া যাবে না, এটা আপনি করবেন না, ভিক্ষা করবেন দরকার হলে, মানুষের কাছে হাত পাতবেন, সহযোগিতা চাইবেন, শুদ্ধ হারাম, জঘন্য হারাম, আল্লাহর সাথে যুদ্ধ, রাসূলের সাথে যুদ্ধ করার নামান্তর। এক টাকা সুদ খেলে 36 বার জেনার গুনাহ হয়, সুদ খেলে 73টা গুনাহ, সবচেয়ে ছোটটা হলো মায়ের ইজ্জত নষ্ট করা, নাউযুবিল্লাহ। তো সুদ দেয়া, সুদ খাওয়া, সুদ লিখা, সুদের সাক্ষী থাকা সমান গুনাহ। لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وشاهديه وكاتبه وقالهم سواء. প্রিয় নবী লানত করেছেন, আল্লাহ লানত, লানত মানে কি? রহমত থেকে দূরে সরে যাওয়ার বদদোয়া দেয়াকে লানত বলে। আল্লাহর লানত যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী থাকে, যে সুদ লিখে। আপনি বিপদে পড়েছেন, টাকা হাওলাত পান না, ঋণ পান না, কর্জে হাসানা কেউ দেয় না, তাহলে আপনি জাকাতের টাকা খেতে পারবেন, সাহায্য চাইতে পারবেন, ভিক্ষা করতে পারবেন, সুযোগ আছে, কিন্তু সুদ খাওয়ার কোনো সুযোগ নেই। আহমদ সাফা নামে একজন ভাই জানতে চেয়েছেন, কালেমা তাইয়েবা পড়ার পরে কি দুরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া যাবে? জিনা ভাই, পড়া যাবে না। আমাদের দেশে অনেক আলেম ওলামা ভাইয়েরাও কালেমা পড়ার পরে দুরুদ শরীফ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পড়ে। অথচ আপনারা হাদিসের কিতাবগুলো দেখুন তো, বাড়িতে তো সবারই কম বেশি হাদিসের কিতাব আছে, মেশকাত তো ঘরে ঘরে পাওয়া যায়, এরপরে বুখারী মুসলিম সহ অন্যান্য হাদিসের কিতাব আছে, কালেমার পরে কোনো হাদিসে কি দুরুদ শরীফ আছে দেখবেন নাই? কালেমার পরে কোথাও দুরুদ শরীফ লেখা নাই। কেন নাই? কারণ কালেমার প্রতিটা বাক্য ঈমান, বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। দুরুদ শরীফ পড়া তো সুন্নাহ, তাহলে আপনি এখানে সুন্নাহ বিষয়কে ফরজের সাথে মিলাচ্ছেন। কালেমার অক্ষরগুলো মানা, পড়া, জানা ফরজ, এর সাথে কোনো অক্ষর যোগ হবে না। এই জন্য আমরা কোরআন শরীফের রাসূলের নাম বারবার শুনি না, কিন্তু আমরা কি দুরুদ পড়ি? ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, আমরা কি থেমে দুরুদ পড়েছি? পড়িনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কোরআন শরীফে মুহাম্মদ শব্দটা চারবার এসেছে, আমরা কোথাও কি দুরুদ শরীফ পড়ি কোরআনের মাঝখানে থেমে? পড়ি না, কারণ কোরআনের অক্ষর বাড়ানোও যাবে না, কমানোও যাবে না, নির্ধারিত অক্ষর, এগুলো ঈমান। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নর্মালি যখন শুনবেন তখন দুরুদ পড়বেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এভাবে বারবার পড়বেন সুন্নাহ। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর পরে পড়া যাবে না। এই জন্য আমরা যখন আজান শুনি তখন আমরা কি দুরুদ শরীফ পড়ি নাকি? আজানের জবাবে না, মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা কি বলি জবাবে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখানে কিন্তু দুরুদ পড়ি না আমরা, কারণ কালেমার পরে দুরুদ নাই। আশা করি বুঝতে পেরেছেন।